ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। আইসিসি নিষেধাজ্ঞার কারণে সবশেষ 2020 আইপিএল খেলা হয়নি সাকিব আল হাসানের। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছিল তার পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদ। তবে 2021 সালের আইপিএলে দেখা যাবে সাকিব আল হাসানকে। ফেব্রুয়ারির 18 তারিখ অনুষ্ঠিত হবে 2021 সালের আইপিএলের নিলাম। নিলামে থাকছে সাকিব আল হাসানের নাম। টাইগার এই অলরাউন্ডারের জন্য লড়াইয়ে নামার কথা রয়েছে আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির। এবার জানা গেল তিন ফ্র্যাঞ্চাইজি লড়াইয়ে নামবে সাকিব আল হাসানের জন্য। সাকিবকে দলে ভিড়াতে আইপিএলের নিলামে মহা লড়াইয়ে নামবে তারা। বিষয়টি জানিয়েছে ভারতীয় ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিক ট্র্যাকার। ক্রিক ট্র্যাকার তাদের এক প্রতিবেদনে জানায়, সাকিব আল হাসানের জন্য আসন্ন 2021 আইপিএলের নিলামে লড়াইয়ে নামবে কিংস ইলেভেন পাঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস। তাদের প্রতিবেদনে প্রথমে দেওয়া হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের নাম। পাঁচজন বিদেশি সহ মোট 9 খেলোয়াড়কে এবার ছেড়ে দিয়েছে পাঞ্জাব। মিডল অর্ডারে তাদের সবচেয়ে বড় জায়গা খালি হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল ও জিমি নিশামকে ছেড়ে দিয়ে। সেই জায়গায় সাকিব আল হাসান সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারবে দলে। গ্লেন ম্যাক্সওয়েলের জায়গায় সাকিবের থেকেও ভালো অপশন আর কিছু নেই পাঞ্জাবের হাতে। তাই তো সাকিবকে দলেই ভিড়াতে চাইবে প্রীতি জিন্তার দল। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সাকিব আল হাসানকে চাইবে দলের মিডল অর্ডারকে শক্ত করতে। মিডল অর্ডারকে শক্ত করার পাশাপাশি চাহালের সঙ্গে দলের স্পিন আক্রমণকে শক্তিশালী করাই হবে সাকিব আল হাসানকে দলে নেওয়া তাদের প্রধান লক্ষ্য। ব্যাটিং এ মিডল অর্ডারকে শক্তিশালী করতে হলে সাকিবের বিকল্প নেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে। পাশাপাশি বাড়তে অ্যাডভান্টেজ হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাবে সাকিবের দুর্দান্ত ঘূর্ণি বলে। এরপর আছে রাজস্থান রয়্যালস। গত আইপিএল মৌসুমটা ভালো না কাটানোয় দলের অধিনায়ক ও অন্যতম সেরা তারকা স্টিভেন স্মিথকে ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। ব্যাটিং এর শক্তি বাড়ানোর পাশাপাশি দলে বাড়তি স্পিনার যোগ করার জন্য তাই সাকিব আল হাসানকে দলে নিতে চাইবে তারা, এমনটাই জানিয়েছে ক্রিক ট্র্যাকার। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই দুর্দান্ত শুরু করা সাকিব আল হাসানকে দলে নেওয়ার জন্য আইপিএল এর অকশনের আগে থেকেই পরিকল্পনা সাজিয়ে রেখেছে এই তিন ফ্র্যাঞ্চাইজি।